জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো বেশ মজাদার, মশা কাদেরকে বেশি কামড়ায়, পুরুষ না নারী? অবাক হচ্ছ তাই তো বিষয়টা শুনে? তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। মশা আবার পুরুষ নারী বাদ বিচার করে নাকি? করে তো, রিপোর্ট তো তাই বলছে করে। কি রিপোর্টে বলছে? যে পুরুষদের কামড়ায় না মহিলাদের কামড়ায় বেশি। প্রথমত বলি, মশা নাকি অন্তঃসত্ত্বা মহিলাদের বেশি করে কামড়ায়, এটা নাকি রিপোর্ট বলছে। আবার রিপোর্টে এও বলছে, আগের রিপোর্ট এও বলছে যে মহিলাদের বেশ পুরুষ নারী মানে নারী পুরুষ উভয়ের মধ্যে নারীদের নাকি বেশি মশা কামড়ায়। তার কারণ হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের মাত্রা যেহেতু বেশি থাকে, সেই কারণে নাকি নারীদের কামড়াতে মশাদের ভীষণ ভালো লাগে। কিন্তু এখনকার রিপোর্ট বলছে যে পুরুষদের এখন বেশি নাকি কামড়ায়, কারণ তার আয়তন বেশি। বলতো কোনটা রিপোর্টটা ঠিক? সে যাই হোক না রিপোর্ট, এখন তো বলি রেমেডির কথা। এই মশার যদি উৎপাত হয়ে যায়, সে যাকেই কামড়াক না কেন, পুরুষ নারী দুজনকে, তাহলে কি করবে? খুব ছোট্ট একটা সমাধান বলি। চা পাতা, রোজ চা করি আমরা, রোজ চা পাতা ফেলে দিই, তাই ফেলো না, একটা জায়গার মধ্যে একটু রেখে দিয়ে রোদ্দুরে শুকাতে দাও। তারপরে একটা মাটির বাটির মধ্যে বা মাটির জায়গার মধ্যে ওই চা পাতাকে রেখে একটু ধোঁয়া তৈরি করো। সেই ধোঁয়াটা পুরো ঘরময়, যেমন ধুনো যেভাবে আমরা ধরাই সেইভাবে ছড়িয়ে দাও। মশার সঙ্গে সঙ্গে মাছিরও উৎপাত কিন্তু চলে যাবে। কেমন টুকিটাকিটা জানাতে ভুলো না, অবশ্যই জানিও। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।